Capital FM ninety four point eight, the Fem, <laughs> 94. 94. 94. 8. 8. Eight. Bisher, number one music station. <laughs> Capital FM ninety four point eight, Bisher, number one music station. Capital number one.

ট্রেনে সিট পাই নাই দাঁড়ায় দাঁড়ায় আসতেছিলাম তো অনেকক্ষণ ধরে শুনলাম যে হচ্ছে যে আমার ঠিক পাশের সিটে যে দুই মহিলা বসে আছে ওই মহিলা দুইজন চাইনিজ ভাষায় কথা বলতেছিল ফু ফুকাচুড়া চাইনিজ ভাষায় কথা বলতেছিল এক ঘন্টা কথা বলার পরে আমি বুঝতে পারলাম আসলে চাইনিজ না ওনারা চিটাগাংয়ের ভাষায় বলতেছিল বাদা খেল আছে যে আহ আই সো বলে আর কি এক হ্যালো হ্যালো কে বলছেন কোন ফোন কাটানোর ইচ্ছা করে না নতুন ফোন তো কি একটা ভাব তার একা তার রিংটোন চলে থাকছে তার মধ্যে সে আবার দেখতেছে সবে কে ফোন দিল প্রয়েজ ফোন না প্রয়েজ ইউনিয়ন ফোনটা কি ধরবো নাকি থাক নতুন ফোন রিংটোন বাজছে বাজতে দেই বেজে যাও বাবা বেজে যাও এটা কবে থেকে শিখে এসব এসব এক লোক রেস্টুরেন্টে গিয়েছে কত খারাপ চিন্তা করেন এক লোক রেস্টুরেন্টে গেছে যাই বলতেছে কি আছে খাবার দাবার বলে স্যার আমাদের দেশে আমাদের দেশে আমাদের আপনি আহ সব ধরনের খাবার পাবেন হ্যাঁ হাই কন্টিনেন্টাল ব্যাংকক চাইনিজ রাশিয়ান ফ্রান্স ইতালিয়ান তারপরে মনে করেন জাপানিজ আপনি সুশি মুশি কুশি চুষি যা চান সব খাবেন তো স্যার আপনার জন্য কি আনবো কি আনবো বলে আমার মুরগি দিয়ে রান্না আছে এমন কিছু নিয়ে আসে ভাই আচ্ছা ওই সব আমি খাবো না শুধু মুরগি আছে এমন কিছু তো স্যার মুরগি কোনটা খাবেন স্যার ফ্রেঞ্চ ফ্রাই মুরগিস অথবা ইটালিয়ান মুর্গিস অথবা জাপানিজ মুরগিস অথবা তুর্কিজ মুরগিস অথবা টার্কিজ মুরগিস অথবা মুরগিজ মুরগিস এই কোনটা খাবেন বলে বাবা রে আচ্ছা তুই কর যেটা মুরগিটা দেন তেল দিয়ে ভালো মতো রোস্ট মোস্ট করে আর কি বুঝছো যে কাবাব ঠাবাবের মতো বানায় না ওই সিস্টেমে যেটা আছে সেটা বানান বুঝতে পেরেছি স্যার তাহলে আপনি কোনটা তেল দিয়েটা খাবেন একটা হলো তান্দুরি মুরগিস আর একটা তেল দিয়ে হচ্ছে গিয়ে ফ্রাইজ মুরগিস আটা ফ্রেন্স ফ্রেঞ্চ মুরগিস ইতালিয়ান মুরগিস কোনটা খাবেন করে সোনা মোনা আমার হাতে বন্দুক থাকলে তোকে এখন গুলি করে দিতাম বুঝছো তোমার এই যে মুরগি আর খাওয়া লাগতে না এই বেটা এই আমি মুরগি খাবো ওর সাথে আমি আলাপ আলোচনা করবো কোন কোন দেশিটা তুমি একটা মুরগি হইলেই হইল যা নিয়ে তারপর তারপরে সে গেছে মুরগি আনতে আচ্ছা মুরগি তো নিয়ে আসছে আসলো মুরগি আনার পরে দেখে যে মুরগির একটা ট্যাং নাই আচ্ছা

বানাইছে হলো গিয়ে মনে করেন পর্তুগিজের একমাত্র শেফ যিনি মানে মনে করেন এই অনেক দামি শেফ আর কি বুঝছেন না সে এমন রান্না রান্না করে এমন রান্না বাবারে বাবা কি বলবেন স্যার খাইলে মনে করেন টেস্টে ঠেলায় আপনি মনে করেন যে ডেলি আইবেন সে বুঝছে মুরগি ঠ্যাং কই কয় রান্নাটা করার পরে এত টেস্ট হয়েছে এত টেস্ট হয়েছে এত টেস্ট হয়েছে যে স্যার মুরগি নিজের নিজেই সরি মুরগি নিজেই নিজের ঠ্যাংগিস খায় ফলাইছে আচ্ছা

হাজবেন্ডকে কল করছে হাজবেন্ড ফোন ধরার সাথে সাথে মনে করো ওই প্রান্ত থেকে চিল্লা চিল্লি চিৎকার চেঁচামেচি এই হ্যালো 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 তুমি কোথায় আমি কোথায় মানে তোমার হইছে কি আরে শান্ত হয়ে সুন্দর করে বলে আসলে হইছে কি সমস্যা কোথা ও আমাকে আমাকে ওই তো কি করছে কি ওই যে আমাকে রোহিঙ্গা ভেবে থানায় ধরে নিয়ে আসছে পুলিশে ওয়াট হোয়াট রোহিঙ্গা ভেবে তোমাকে থানায় ধরে নিয়ে আসছে মানে তুমি তোমার ভোটার আইডি কার্ড দেখাও নাই

হ্যালো কন্টাক্টর জি বলুন কি কি কোন সমস্যা বলে জি আমি একটা প্রবলেম বলছি কি প্রবলেম না থাক শোনা লাগবে না আপনার না আপনি বলেন কোনো সমস্যা হচ্ছে কি না না আমি আই এম ফাইন আপনি আপনার কাজ করেন দরকার নেই আপনি বিমান থেকে হটলাইনে ফোন দিছেন নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে আপনি আমাকে খুলে বলতে পারেন বললাম তো এম ফাইন লিভ মি আমি একা থাকতে আমাকে একা থাকতে দেন প্লিজ আরে ভাই

তো জঙ্গলে পার্টি হবে সমস্ত পশু পাখিরা বসছে পার্টি পার্টির জন্য এবার পার্টি তো রাতে বারোটায় শুরু হবে তো সন্ধ্যার সময় ওরা ডিসাইড করছে যে বোতলটা কে আনবে থার্টি ফার্স্টের পার্টি জঙ্গলের মধ্যে একটা বোতলের আয়োজন তো থাকা উচিত তো এবার হচ্ছে ওরা করছে কি যে সবচেয়ে অকর্মা কে জঙ্গলে তারে পাঠাও এখন সবাই খুঁজে মুজে দেখলো যে কচ্ছ বললো সবচেয়ে অকর্মা এর মনে হইলে সাগরে পানিতে ঘুমায় হ্যাঁ মনে হইলে ডাঙায় ঘুমায় লড়ে সরে না হ্যাঁ সবচেয়ে বড় অকর্মা তো বোতলটা তারে আনতে পাঠাও সে একটা কাজ অন্তত সারা বছরে করুক তো সন্ধ্যার সময় তারে বোতল আনতে পাঠাইছে যে যাও কচ্ছপ বাজারে জঙ্গলের বাজারে গিয়ে তুমি একটা বোতল নিয়ে আসো আর বারোটার মধ্যে চলে আসবা বারোটায় আমরা মুখা খুলবো কি টাইমিং কচ্ছপে বানাই যে টাইমিং দিয়া সব দিছে রও না এইবার চা জঙ্গলে 12টা রাগ পর্যন্ত গল্প টলপ চলতেছে অনেক কথাবার্তা চলতেছে 11টা বাজলো কোনে 11টা বাজলো মানে 11:30টা বাজলো 11:30টা বাজলো বারোটা বাজলো একই সময় জঙ্গলের মানে পশু পাখিরা আলোচনা শুরু করছে কি রে ভাই কচ্ছপে পাঠাইলাম সুন্দর সময় এখনো পর্যন্ত তার কোনো খবর নাই হ্যাঁ এরকম হলে চলে আর আছে মাত্র পনেরো মিনিট এই কচ্ছপ এটাই আসলেই অকর্মা কোনো কাজ তার দেওয়া হয় না তো যে পনেরো গজ দূরের থেকে কচ্ছপ রিপ্লাই দিছে এইরকম কথা বললে আমি কিন্তু যাব না আনতে এই কচ্ছপের সাথে আমার অনেক মিল আমার সামনে জামানা বদনাম করা হয় আমি কিন্তু আজকে যোগটা বলবো বলবো না কঠিন যোগ কিন্তু বাপ রে বাপ এই যোগ শুনলে হাসতে হাসতে আজকে বেশি মজা হয়ে যাবে আজকে

যে কোনো দিন সন্ধ্যা সাতটা থেকে 8টা ক্যাপিটাল এফএম 94.8 এ আপনি টিউন করলে সাতটা থেকে আটটা পর্যন্ত শুনতে পাবেন ই ভ্যালু প্রেজেন্স নাইট বল বলবে বলটু আজকে যোগ বলবে আনকাটে প্লিজ মনে করবেন কিন্তু মনে করে যোগ বলবো এই যোগ পরে আমি ওই চিন্তায় আমি ভালো মানে উদয় আজকের এপিসোডটা মজা যাবো কোনো অকেশন নেই চোখটা বললে ভালোই তো বুঝছেন তারপরে যেহেতু আপনারা সবাই রিকোয়েস্ট করতেছেন বলবো আমি বলবো হাসলা রাখিয়ে জব তক দিল মে জান হ্যাঁ বলডু আজকে জোকটা বলেই যাবে আজকের এপিসোড অনেক মজার হয়ে যাবে এই জোকটা বলার যাই ব্রেকে যাই ব্রেকে যাব হ্যাঁ এত মজার একটা এপিসোড আমরা ব্রেকে যাব না কি কর আচ্ছা যাই ব্রেকে যাই কিন্তু ভুলবেন না কিন্তু অনেক মজার কিন্তু এপিসোডটা হবে আজকে

বল টু দ্য টু ফান্ড কিং শুধুমাত্র ক্যাপিটাল এফ এম নাইনটি ফোর পয়েন্ট এইটে আজকে বলটু এটা এতবার বলেছে সেটা বোধ আর আজকে আমাদের বলার প্রয়োজন পড়ে না বললেও বোধ আজকের মতো চলবে যাই হোক আর যেটা চলছে সেটা তো আপনি শুনতেই পাচ্ছেন এখন যেটা চলবে সেটা হচ্ছে যে এস এম এস কমেন্টগুলো পড়া হবে আর সাতটা চল্লিশ থেকে আপনি আমাদের কল করতে পারবেন আমাদের কল করার জন্য যে নাম্বার সেটি হচ্ছে জিরো টু ডাবল ফাইভ জিরো থ্রি ডাবল সিক্স ফাইভ নাইন এই নাম্বার আপনি সাতটা পঞ্চাশ পর্যন্ত কল করতে পারবেন হ্যাঁ খুব অল্প সময় আমরা পাই ফোন কল রিসিভ করার জন্য তবে একদিন আমরা একদিন সপ্তাহের যে কোনো একটা দিন নির্ধারিত করব। হ্যাঁ একটা নির্ধারিত দিনে যেই যে এপিসোডটা আমরা করব সেটা হচ্ছে যে একেবারে সাতটা থেকে আটটা পর্যন্ত শুধুমাত্র ফোন কলে রিসিভ করা হবে এটা প্রতি সপ্তাহে যে একটা করে দিন আমরা নির্ধারণ করব হ্যাঁ দেখা যাক যে কোনো একটা দিন বিশেষ করে সেটা বৃহস্পতিবার হতে পারে সপ্তাহে দেখা গেল যে একটা দিন আমরা ঠিক করলাম যেদিন হচ্ছে শুধুমাত্র সাতটা থেকে আটটা পর্যন্ত সমস্ত রকম ফোন কল রিসিভ মানে সবার শুধুমাত্র ফোন কলই রিসিভ করা হবে হুম তো সেটা ভাবছি আমরা ঠিক করা যাক আর এখন যেটা করবো সেটা হচ্ছে একটু দেখি আমাদের সঙ্গে কে কে আছে কি কি লিখেছে এস এম এস করেছে ফাতেমা গাজীপুর থেকে চিকন ছেলেদের দেখলে মশারও মনে হয় রক্ত দিব মশারও মনে হয় রক্ত দিব নাকি খাবো আহারে কেউ তো একটা বুঝলো চিকন ছেলেদের দুঃখ আফরা বল লিখেছে এত কাহিনী করতেছো বল্টু ভাইয়া জোকসটা শুনে যদি হাসি না আসে তাইলে কিন্তু তোমার খবর আছে আমারও মনে হচ্ছে তাই হবে কারণ হচ্ছে বল্টু এত ভনিতা করতেছে একটা জোক নিয়ে মনে হয় মনে হচ্ছে যে শেষমেশ ওইটা আসলে কিছু হবে না আর লিখেছে আমাদেরকে আফিয়া আমার মন সারাদিন আচ্ছা সারাদিন মন খারাপ ছিল কারণ আমাকে মোবাইল কিনে দিতেছে না তোমাদের শুনে আমি আজকে দিনে প্রথম হাসলাম মোবাইল কিনে দিতেছে না এই জন্য মন খারাপ দিবে আজকে না হোক আরেক দিন দিবে সময় হলে ঠিকই দিবে তোমাকে মন খারাপ করার কি আছে সাবেক মিম বর্তমান তাইরিন আচ্ছা কালীগঞ্জ থেকে ব্রো হাজবেন্ড আছে বয়ফ্রেন্ড চাই হ্যাঁ হাজবেন্ড আছে তারপরেও বিএফ চাই কেন না এগুলো করে না এগুলো করে না একদম করে না প্রমাণ অসিংদি থেকে লিখেছে নাট হ্যালো কে আমি কবিতা বলছি নাট ওকে বলো আমি আমি তালি দিব নে আচ্ছা জোক লিখে পাঠিয়েছে একটা সাপু লিখেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ব্যাপারটা একটু পার্সোনাল এই জন্য আমি সবার সবার সামনে বললাম না ঠিক আছে বুঝতে পেরেছি প্রমাণ অসিংহদি থেকে লিখেছে নাট আবার সেটাই লিখেছো আচ্ছা সত্যবাদী বাটপার মুন্সিগঞ্জ থেকে লিখেছে আজ প্রথম পনেরো মিনিট শুনতে পারিনি যাই হোক এখন এসে হাজিরা তো দিলাম কি অবস্থা ভাইয়ারা কোনো অবস্থা নেই অবস্থা যেটা হচ্ছে সেটা হচ্ছে খুব একটা ভনিতা করে একটা একটা প্রথম থেকে একটা অভিনয় করার চেষ্টা করছে যে শেষে আমাদের খুব কিছু একটা বলবে আর কি এবং আমি জানি যে সেটা শেষ মুহূর্তে কিছুই হবে না নাইম হাসান জীবন লিখেছে মেহরিন সাভার থেকে লিখেছে বল্টু ভাইয়ের যোগ শুনলে মনে হয় আদৌ কি লাস্টে কিছু আছে হ্যাঁ আজকে কি করবে বল্টু ভাইয়া কিচ্ছু করবে না আসলে বিশ্বাস করো হ্যাঁ শেষমেশ কিচ্ছু হবে না তবে এটা যে তোমার সেঞ্চুরি হয়েছে একশোতম এস এম এস সেটা তোমাকে জানাই হ্যাঁ কংগ্রেচুলেশন একশোতম এস এম এস এর জন্য তানহা চাঁদপুর থেকে লিখেছে ছেলে বলছে সাধু বাবা মেয়ে পটানোর তাবিজ হবে তো সাধু বাবা বলতেছে ওরে অমন তাবিজ পাইনি বলেই আজকে আমি সাধু বাবা তো মেয়ে না পটাইতে পারলে মানুষজন সাধু বাবা হয়ে যায় তাই না ঠিক আছে আমরা জেনে নিলাম পরে একদিন আমরা এটা নিয়ে বিস্তর আলোচনা করব সাধুর মতো বই রেছেন জুমার ব্রাহ্মণবাড়িয়া থেকে কাল আমার ভাইয়া রাত 11টায় বাসায় আসছিল তিনটা ছেলে ওকে বলছে কি আছে কি আছে দে ওর কাছে আইফোন 12 প্রো মাত্র 20 দিন হলো কিনছে আর কিছু ছিল না ওরা না নিয়া আয় হ্যাঁ কই আর কই ঘটনা কোথায় পাঠাব ভাই তুমি আবার লেখো আবার লাখো এরপরে থেকে লেখো সর্ব প্রথম কথা হইলো যারদের কাছে আইফোন টুয়েলভ আছে তারা ভাই লগে কিছু নিয়ে বাইরে কি আছে

কমলা দেশে এক্সট্রা সিট আছে বুঝলাম না তুহিন খান আর লিখছে রিক্সাওয়ালা সিএনজি ওলার একমাত্র মানুষ যাদেরকে প্রেমিক প্রেমিকারা সব সময় অদৃশ্য মনে করে আসলে হ্যাঁ ঠিক কথা রিকশালা ফ্রি ফায়ারের মাস্টার লিখেছে পিপিএল সুপার ফুল নেম পি পাবলিকার पापाছে ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই 27 টা এসএমএস তো এর পরে আর এসএমএস করো না ঠিক আছে এস মুকিদ লিখেছে আগে কোথাও গেলে নতুন জামা কাপড় খুঁজতাম এখন গিয়ে খুঁজি নতুন ডিজাইনের কোনো মাস্ক আছে কিনা নতুন ডিজাইনের মাস্ক আচ্ছা আচ্ছা এমডি শাফি আহমেদ লিখেছেন এক বদন্তি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হ্যাঁ ঠিক শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী একবার বল্টুকে জিজ্ঞেস করেছিল মানে আমাকে জিজ্ঞেস করেছিল শিল্পী আচ্ছা বলতো উচ্চাঙ্গ সঙ্গীত যারা গায় তারা চোখ বন্ধ করে গায় কেন তখন বল্টু মানে আমি বলছি আসলে ওনারা দর্শক শ্রোতাদের কষ্টটা সহ্য করতে পারেন না তাই তাদের চোখ বন্ধ চোখ বন্ধ হয়ে যায় আমি সঠিক বলেছি স্বর্ণা পুরান ঢাকা থেকে লিখেছে কেসি আম্মু তোমাদের অনেক লাইক করে আচ্ছা অনেক পুরানো সাইলেন্ট লিসেনার আমি এবং আম্মু ভুলে যেও না অবশ্যই না আর আম্মুকে সালাম দিও আমাদের মোহাম্মদ এনজে নাফিজ লিখেছে ইটস নাফিজ এরে বল্টু তোর এলাই কিরতাম আরে লয় তোয়ার যা মন চাই তা করিয়ে নাও আই ফ্রি স্টাইল বুঝজনি যা মন চাই মনডা লয় যা করতে চাই করিয়ে নাহিদা রামপুর থেকে লিখেছে আমি তোমাদের নিউ ফ্রেন্ড ভাই আমাকে ওয়েলকাম করো ওয়েলকাম টু আ শো নাহিদা কমলা সুন্দরী একটা সতর্ক বাণী দিয়েছে তিনি লিখেছেন ঘুমানোর সময় সব সময় ডান পাশ ফিরে ঘুমাবেন বাম পাশে নয় না হলে হৃদয়ে কেউ থাকলে সে ছাপা পড়ে মারা যাবে

পাজি আনতে বলেছিল আমারে কান ধরে নিয়ে গেছে কি আনতে বলছিল পাজি মানে পঞ্জিকা ও আচ্ছা পাজি আনতে বলেছিল ওকে নাকি কান ধরে নিয়ে গেছে পাজি ধরে নিয়ে আসছি আরে এটা ভালো ছিল এফএম ফোকাস জাহাঙ্গীর আলম লিখেছে জীবনে না পাওয়া নিয়ে কখনো দুঃখ করার কিছু নাই কারণ সব চাওয়া কখনো পূর্ণ হয় না বাকিটা কোথায় এই যেমন দেখেন নোয়াখালীর মানুষ বিভাগ চেয়েছিল কিন্তু তারা রোহিঙ্গা পাইছে এটা কেমন কথা মন খারাপ খারাপ তো খারাপ বলিনি লিখেছে মা সবসময় বলে এখন রান্নাটা শিখে নে না হলে বিয়ের পর কি করবি কি করবি কিন্তু মা তো জানে না আমি যে মনে মনে বরের হাতের রান্না খাওয়ার জন্য বসে আছি লিপি ক্যারানীগঞ্জ থেকে লিখেছে ভারী দুঃখের বিষয় আমি জোকস বললে কেউ হাসে না আমি চীনা ভাষা শিখি একটু একটু পারি চাইনিজ লিখেছে এই শীতের মধ্যে যে একা একা ঘুমায়

আচ্ছা যাই হোক যেকোন একটা পছন্দের কাজ আচ্ছা এ দেখতে পাচ্ছি লিখেছে সিমলাতুর জাহান হ্যাঁ সে কিছু রতন ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলো আমি বাসি এই ক্যাপশনটার সাথে মিলিয়ে কিভাবে ছবি তোলা যায় হ্যাঁ কি ওর ক্যাপশন রেডি আছে ছবি রেডি নাই ও রতনকে জিজ্ঞেস করতেছে ক্যাপশন এটা এমনি এমনি পচাই ও ঘরে পচাই মানে চিন্তা করে দেখছেন পৃথিবীতে এরকম উদ্ভুত লিসিনার মানে কারো কপালে নাই আমাকে কপালেই আছে হ্যাঁ তোমাদেরকে তো আমরা সহ্য করে এখনো বেঁচে আছি আমাদেরকে একটা অ্যাওয়ার্ড দাও অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড দাও অ্যাওয়ার্ড দাও একটা আচ্ছা কে যেন আচ্ছা হ্যাঁ পরে কি লিখেছে এস এম টা শুনি টুয়েলভ প্রো আচ্ছা জুমুর লিখেছে ওরা না নিয়ে চলে গেছে যাওয়ার সময় বলে তিনটা ক্যামেরা দিয়ে কি করবা ভাই বাসায় আছে তিন গ্লাস বাসায় ভাই বাসায় এসে তিন গ্লাস পানি খাইছে ও বলে আর একটু হলে হার্ট অ্যাটাক করতো যাওয়ার সময় বলে তিনটা ক্যামেরা দিয়ে কি করবা বিশ্বাস বন্ধ করে দেবো ভিডিও আমি এডিট নাট বন্ধ করে দিবো

আমরা ওই যে গ্রামার পরীক্ষার সময় ইংলিশ সেকেন্ড সময় কমপ্লিটিং দ্য স্টোরি দিত এটা ডায়লগ লিখে দিত ওটাকে নিজের মনের মতো গল্প পারে হ্যালো হ্যাঁ ভাইয়া বল তোর গল্প শেষ হইছে হ্যালো বলতে বুঝতে পারছো আমার গল্প শেষ আমার গল্প শেষ হয়ে থামাই দাও হইছে সাবেক মিম বর্তমান ও সাবেক মিম বর্তমান সাবেক নামটা কে রাখছিল আর বর্তমানেরটা কে রাখছে ওটা সব রতনার থেকে ইনস্পায়ার্ড হ্যাঁ ভাইয়া

গুড ভেরি গুড তুমি শোনো তুমি তো নিউটনে উঠছো তাহলে তোমার নিউটনের সূত্রটা জানা দরকার সরি আমি কমার্স কোনো কানেকশনই নাই শিক্ষা দেওয়া এবং নেওয়া বঞ্চিত করে দিলে তো বলটুকে বঞ্চিত করা হয়েছে এই ব্যাপারে আমার পানিটা গরম করে দাও না হলে কি বলতেছে না হলে না হলে কি করবে

রূপগঞ্জ থেকে মনে আছে আমাদের হ্যাঁ কবিতাটা লিখে রাখো বলে দিচ্ছি এক দশ এক এগারো এক যোগ করলে হয় এক দশ দুই বারো এক যোগ করলে হয় এক দশ তিন কি মিলতেছিল নিতে পারে না আর এই বিরক্তি সহ্য করতে পারে না এক দশ তিন তেরো তারপরে হলো এক দশ পাঁচ পনেরো

পায়া গান না গান না ভেরি ঠিক তুমি মনে করতে থাকো আমরা আবার ফিরছি ঠিক আছে ফিরে টাটা আবার ফিরে হ্যালো হ্যালো আসসালাম বলুন কিভাবে সাহায্য করতে পারি ভালো আছি আমরা নাটবল্টুর হেল্পলাইনে কল করার জন্য আপনাকে স্বাগত বাংলায় শুনতে এক চাপ ইংলিশ পারি না ওইটার জন্য চাপাচাপির দরকার নাই বাংলায় শুনতে এক চাপন বাংলায় শুনতে এক এক বাংলায় শুনতে আবার এক চাপ এক চাপ এই যে হ্যালো হ্যাঁ বলেন চাপাচাপি শেষ করছেন কোথায় উমা বাংলায় শুনতে এক চাপ বল্টু আসে না আজকে বলটুকে শুনতে নাটের গলা চাপুন

তুমি সীমানা পার হবা কবে সীমানা আর বাইরে থাকতে হবে বুঝছো বুঝছো এত লাগে আমার কত ভালো লাগে বলো তো কথা শুনলে তো মনে হচ্ছে না যে নরসিংদি থাকে তোমার গ্রামের বাড়ি কোথায় বলো নরসিংদির নরসিংদি থাকে যারা তাদেরও কি গ্রামের বাড়ি থাকে শহরের বাড়ি থাকে তোমার বাড়ি কোথায়

আজকের মতো ফান কলের সময় এখানেই শেষ এখন যেটা করতে হবে ব্রেকে যাব যাবো ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা ফিরে আসবো একটু পরেই সঙ্গেই থাকুন শুনছেন ই ভ্যালি প্রেজেন্ট ফ্যাম

আরে বাবারে আজকে শেয়ার সুপার বাম্পার ফল সুপার বাম্পার মজ্র হাটি শেয়ার করেছে মোহাম্মদ আলী শেয়ার করেছে সাফি আমে শেয়ার করেছে তারপরে দেখতে পাচ্ছি রতন আল হাসানকে এরপরে যাকে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন গুপ্ত ধনের মালিক সে নিজেকে লুকিয়ে রাখতে চাচ্ছে তারপর তাকে আমি খুঁচিয়ে খুচিয়ে বের করব সে হচ্ছে আর কেউ নয় প্রিয়া শেয়ার করেছে তারপরে শেয়ার করেছে জ্বলন্ত প্রেমিককে দেখতে পাচ্ছি এরপরে দেখতে পাচ্ছি

যুদ্ধ হয় যুদ্ধ হয় মনে করেন মাঠের মধ্যে মাঠের মধ্যে যুদ্ধ সেখানে ট্রেনার তার সৈনিকদের বলছে এই যুদ্ধ ক্ষেত্রে তোমরা হলে সৈনিক পৃথিবী উল্টাই যাবো আর্থ কোয়াক আসবে মনে করো ঝড় হইব তুফান হইবো তাইফুন হইবো তারপর কি জানি ফনি আসবে তারপর সুম আসবে নার্গিস আসবে সবাই আসবে কিন্তু তোমরা নিজ জায়গা থেকে এক চুলও নড়বে না শত্রুর মুখে মুখে চোখের দিকে তাকায় ফায়ার করতে থাকবো ফায়ার 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 ডিচকে হাও কোন লড়াচড়া হবে না বুঝেছো সবাই বলতে জি স্যার বুঝছি সবাই পজিশন নিয়ে বসে আছে সামনে থেকে আসবে শত্রুরা একদিন যায় শত্রু আসে না দুই দিন যায় শত্রু আসে না তিন দিন যায় এক সপ্তাহ যায় এক মাস যায় এক বছর যায় শত্রু আসে না তো আসে না শত্রুর অপেক্ষায় কেউ নড়তেও পারতেছে না হঠাৎ করে একটা লোক উইঠা দৌড় দিছে চার বছরকে নিয়ে আয় বেদমটা দুই বছর পর নড়ল কেন মাত্র দুই বছর সে এক জায়গায় বসে থাকতে ওরা নিয়ে আসছে রাইট কি বলছিলাম বলছিলাম পৃথিবী উল্টায় গেলো যাই ইচ্ছা তা হয়ে যাব তুই নড়বি না তুই নড়লি কেন ছাড় প্রথম মাসের প্রথম দিন ইয়া বড় একটা বল্লা পিঁপড়া আমার ঠেঙে কামড় দিয়েছিল আমি লড়ি নাই সার কথা না বুঝছি তারপরে একটা বিচ্ছু সার আইসা কানের উপর কামড় দিয়েছে তারপরে সার একটা মনে করেন সাপ আমার উপর দিয়ে গেছে গেছে অজগর সাপ তিনটা আমার সবলে দিছো তারপর আমি নড়ি নাই সার কথা তুই এখন নরলি কেন তিন দুই বছর পর সেটাকে বল

FM, a time check. It's 8 p.m.